বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2023 সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তো আমরা যেভাবে সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তেই হবে আমাদের। কারণ তোমরা জানো যে তোমাদের 40 মার্কের প্রশ্ন আসে, যেগুলো 8 মার্কের প্রশ্ন, অর্থাৎ 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসবে, কিভাবে প্রশ্নগুলো আসবে, কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজ তোমাদের সামনে শেয়ার করব। এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব, একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, এটুকু নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তোমরা পাবে না, যত প্রশ্ন সব এর মধ্যে দিয়েই পাবে। এবং আজকে যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা অধ্যায় থেকে, মানে যে কটা অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন আসে, সব অধ্যায় থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন আসে না, এটা অনেক ছাত্রছাত্রী জানি না। আমরা পড়েই যাচ্ছি, দেখা যাচ্ছে সে অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন আসবেই না। তো কোন কোন অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। তো যাই হোক, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ক্রমশ দেখতে পাও। তো তোমরা জানো যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু 10টা চ্যাপ্টার রয়েছে স্বাভাবিকভাবে। তো 10টা চ্যাপ্টারের মধ্যে থেকে প্রথম যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, বিষয় তার বিবর্তন, এখান থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন আসবে। রাষ্ট্র থেকে 8 মার্কের প্রশ্ন আসবে, জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এখান থেকেও কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসে। যদিও বলা হয় যে এখান থেকে আসবে না, কিন্তু নিয়মিত কিন্তু এখান থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন আসছে। ঠিক একইভাবে তারপরে দেখো, আধুনিক রাজনীতির মৌলিক ধারণা, এখান থেকেও তাই। নাগরিকত্ব থেকে কিন্তু আমাদের 8 নম্বরের কোনো প্রশ্নই আসে না। তারপরে আমার চলে আসে সংবিধান, সংবিধান থেকে কিন্তু আমাদের 1টা 8 মার্কের প্রশ্ন আসবে, আবার সংবিধান থেকে কোনো প্রকার শর্ট কোয়েশ্চেন কিন্তু আসে না। তারপরে চলে আসে সরকারের বিভিন্ন রূপ, সরকারের বিভিন্ন রূপ থেকেও কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসে। মৌলিক অধিকার ও কর্তব্য, সেখান থেকেও কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসে। কিন্তু 9 নম্বর এবং 10 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, এখান থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন আসে না, শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন আসে। তাহলে এই যে অধ্যায়গুলো বললাম, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 8 মার্কের জন্য, সেই প্রশ্নগুলো এবার জেনে নিই, এবং এগুলোই কিন্তু তোমাদের মূল সাজেশন। এগুলো ভালো করে পড়ো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো এবার মূল সাজেশনগুলো দেখে নিই। বন্ধুরা, তাহলে এবার আমরা পুরো অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো যে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করছি। প্রথম কথা, একটা কথা বলে রাখি তোমাদের, যে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না, বারবার বলছি, কারণ খুব চিপেস্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য সিলেকশন করা হয়েছে, এবং সে কটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে। এবং তোমরা জানো যে ঠিক যেভাবে আমি তোমাদের সামনে সাজেশন তুলছি, এর বাইরে কিন্তু প্রশ্নের সম্ভাবনা নেই, একদমই নেই বললেই চলে, কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু সেটাই বলছি। তো যাই হোক, আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে, দেখো রাষ্ট্রবিজ্ঞানের বিষয় ও তার বিবর্তন, এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টো প্রশ্ন আসবে, 1টা প্রশ্ন উত্তর দিতে হবে, কথাটা বুঝবে। আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন দিয়েছি। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2য় প্রশ্ন, রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। 3য় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো, সরি এখানে সংখ্যা হয়ে গেছে, সংজ্ঞাগুলি আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, এবং আমি আশা করছি এই 5টার ভেতরে কিন্তু 2টো কোশ্চেন পাবে, আর তোমাকে লিখতে হবে 1টা কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। চলে আসবো রাষ্ট্র থেকে। তো রাষ্ট্র থেকে 2টো প্রশ্ন দিয়েছি, 2টো মতবাদ রাষ্ট্র থেকে ইম্পর্টেন্ট, এর মধ্যে 1টা মতবাদ আসবে আশা রাখছি। রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে ঐশ্বরিক মতবাদ বিশ্লেষণ করো, অথবা সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করো। এই রাষ্ট্র থেকে মাত্র 2টো প্রশ্ন দিলাম, একটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ এবং আর একটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। 2টো ভালো করে পড়ো, আর এই রাষ্ট্র থেকে বড় কোশ্চেন তেমন কিছু পড়ার দরকার নেই, যদি আসে এই 2টোর মধ্যেই আসবে। এবার আসবো 3য় অধ্যায়, জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। এখান থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি, মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। তো প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। 2য় প্রশ্ন, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 2টো প্রশ্ন এমনও হতে পারে যে 2টো প্রশ্নই এসছে। পরের চ্যাপ্টারে আমরা চলে যাবো 4র্থ অধ্যায়, অর্থাৎ আধুনিক রাজনীতির মৌলিক ধারণা সমূহ। প্রথম প্রশ্ন, ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এখানে সাম্যের রয়ে গেছে, শব্দটা সাম্য হবে, সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 2য় প্রশ্ন রয়েছে, সাম্য কাকে বলে, সাম্যের ধরন ও প্রকার বিশ্লেষণ করো। 3য় প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতা রক্ষা কবচগুলো ব্যাখ্যা করো। এবং 4য় প্রশ্ন, একনায়কতন্ত্রের দোষ গুণ বিশ্লেষণ করো। এই যে কটা প্রশ্ন বললাম, আমি আবারও বলছি, আধুনিক রাজনীতির মৌলিক ধারণা সমূহ থেকে 4টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। 2য় প্রশ্ন, সাম্য কাকে বলে, সাম্যের ধরন ও প্রকার। 3য় প্রশ্ন, আধুনিক রাষ্ট্র অবস্থায় স্বাধীনতা রক্ষা কবচ এবং একনায়কতন্ত্রের দোষ গুণ। প্রত্যেকটা প্রশ্ন, এই 4টের মধ্যে 2টো আসার সম্ভাবনা রয়েছে, 1টা লিখতে হবে।
পঞ্চম অধ্যায় আমাদের রয়েছে নাগরিকত্ব, এখান থেকে কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না। ষষ্ঠ অধ্যায় সংবিধান, এখান থেকে কিন্তু আমাদের ঠিক একইভাবে দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, অলিখিত সংবিধান কাকে বলে? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণীবিভাগ করো। তৃতীয় কোশ্চেন, দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, যেটা তোমার এই 2 নম্বর প্রশ্নের সঙ্গে জয়েন্ট করে দিতে পারে, সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণীবিভাগ করো। তার সঙ্গে একটা এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এই যে 4টে প্রশ্ন, তার মধ্যে গণপরিষদের ভূমিকা, সংবিধানের শ্রেণীবিভাগ, দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ, আর একটা হচ্ছে অলিখিত সংবিধানের দোষগুণ বা অলিখিত সংবিধান কাকে বলে, এই যে 4টে অংশ বললাম, এই 4টে অংশ খুব ভালো করে পড়ো। এখান থেকে 2টো অংশ আসবে, 1টা অংশ লিখতে হবে। চলে আসবো সপ্তম অধ্যায়ে, আমাদের সরকারের বিভিন্ন রূপ, এখান থেকেও ঠিক একইভাবে 2টো প্রশ্ন আসবে, 1টা প্রশ্ন লিখতে হবে। কী কী প্রশ্ন? সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, এককেন্দ্রিক সরকার কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ও সংসদ শাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য কী? চতুর্থ প্রশ্ন, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য কী? এবং লাস্ট কোশ্চেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো। তো এখান থেকেও সরকারের বিভিন্ন রূপ থেকেও তোমাদের সামনে 5টা প্রশ্ন সিলেকশন করেছি। এই 5টার ভেতরে কিন্তু 2টো প্রশ্ন পাবে, তার মানে বুঝতে পারছো প্রতি সেটে সেটে কোশ্চেন, 5টা পড়লে 2টো পাবে, 1টা লিখতে হবে, এরকমভাবেই কিন্তু কোশ্চেনের সেট। নেক্সট চলে আসবে আমাদের বড় কোশ্চেনের লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্য। এখান থেকেও একই ব্যাপার, 2টো প্রশ্ন আসবে, 1টা প্রশ্ন উত্তর করতে হবে তোমাদের। তো কী কী প্রশ্ন আমি তোমাদের সামনে পরপর বলছি। প্রথম আমাদের যে প্রশ্নটা রয়েছে, দেখো, ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলো কী কী? তৃতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির ওপর টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টে প্রশ্ন হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট, একদম পরিষ্কার। 4 নম্বর একটা কোশ্চেন, যেটা আমি তোমাদের এক্সট্রাভাবে একটু লিখে দিয়েছি, যেটা হচ্ছে ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে সাম্যের অধিকার, আর একটা হচ্ছে স্বাধীনতার অধিকার, যেটা আমি তোমাদের 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকার, এটা আলাদাভাবে দিয়েছি, কারণ এটা আলাদা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং 4 নম্বরে আরও 2টো এক্সট্রা তুলে ধরেছি, একটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, আর একটা হচ্ছে তোমার ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকার। এই যে 3টে অধিকার, অর্থাৎ স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এবং আরেকটা হচ্ছে তোমার এই যেটা বললাম শোষণের বিরুদ্ধে অধিকার, এই 3টে অধিকার সম্পর্কে বিস্তারিত ডিটেলস কিন্তু পড়বে, কারণ 3টের মধ্যে 1টার সম্ভাবনা সবথেকে বেশি, সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে স্বাধীনতার অধিকার। বোঝা গেল কি বললাম? বেশ, এবার চলে আসি লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। এই হলো আমাদের 8 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্য। এই কটা চ্যাপ্টার থেকে 5টা সেট কোশ্চেন দিয়েছি, চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করার, কারণ এর মধ্যে থেকে যে কোনটা ইম্পর্টেন্ট সেটা বলা যাবে না, মানে এমনই প্রশ্ন সবকটা ইম্পর্টেন্ট। এবার 9 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ 9 চ্যাপ্টারে আমাদের কিন্তু কোনো প্রশ্ন আসবে না, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ঠিক একইভাবে 10ম অধ্যায়েও কিন্তু আমাদের কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না, শর্টের জন্য প্র্যাকটিস করতে হবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ আলোচনার বিষয় এবং সম্পূর্ণ সিলেবাস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে, কোন কোন অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এটা যদি ভালো করে তোমরা কমপ্লিট করতে পারো, এটুকু গ্যারান্টিতে বলতে পারি যে কোনো কোশ্চেনের বাইরে আসবে না। তো এই হলো আলোচনা, ভালো লাগে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো, আর সবার আগে যে কথাটা বলবো, যে প্রশ্নগুলো ফাইনালের জন্য রেডি করে ফেলো, একদম যেমন যেমন বলেছি তেমন তেমন পরীক্ষায় কমন পাবে, এটাই বলে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের সাজেশন। পরীক্ষার পরে পারলে কমেন্টে এসে বলে যেও, স্যার এই কটা প্রশ্ন কমন পেয়েছি। ধন্যবাদ।